আমার ভয় নেই। এই যে স্যার, বাড়ি যেতে ভালো লাগছে? হ্যাঁ, বাড়ি যেতে ভালো লাগছে। সাত সকালবেলা ঘুম থেকে যে ট্রেনে নিয়ে চলে আসলে কি দরকার ছিল আজ হলো 1st এপ্রিল, আর ভোরবেলা আমরা তিনটের সময় উঠেছি ঘুম থেকে, আর ওঠার পর এখন আমরা এসে বসে গেছি ট্রেনে। যার যেখানে সিট ছিল সে সেখানেই বসেছে। তো ট্রেনটা ছাড়বে আর ফাইনালি ঘোরা শেষ, এখন যেতে হবে বাড়ি। কালকে সারা সন্ধ্যে প্রচুর শপিং করেছি, কিন্তু ফোনে চার্জ তেমন ছিল না, সেই জন্য আর অত দেখাতে পারিনি। তো সেই জন্য আমরা সবাই এখন, আর আমাদের এবার একটা ভালো হয়েছে, আমাদের পুরো গ্রুপটা আমরা একটা বগিতেই পড়েছি S7-এ। আর আমাদের হোটেলের একদম সামনে, মানে রাস্তার এই ফুটে হোটেল, অপোজিটই হচ্ছে প্ল্যাটফর্ম। তো হেঁটেই চলে এসছে প্ল্যাটফর্মে, আর 5:55 ছাড়বে ট্রেন। দুদিনের ট্রেন জার্নি, আজকে সকালবেলা মানে ভোরবেলা ছাড়বে, এখনও বাইরেটা অন্ধকার। তো আজকে ভোরবেলা ছাড়বে ট্রেন, অ্যান্ড কালকে দুপুরবেলা 2টার সময় গিয়ে পৌঁছাবে। তো শুধু এই দুদিনের ট্রেন জার্নি থাকছে আজকের ব্লগে। তো চলো বক বক করবো না, টুকটাক করে সারা দিনে একটু পড়বে দেখাবে না, আর স্টার্ট করে দেবো। ও স্যার, ও আঙ্কেল, সব ঠিক আছে? অল ওকে? কি দেখ বাবা, সে আমার বক্তব্য নেই আর বলার। পরিমাণ ভিডিও হয়ে গেছে, 15 দিনের ভিডিও, তো একদমই ফোনে আমার স্পেস নেই। আমি কিছু ভিডিও এডিট করেছি, কিন্তু ভিডিওটা এখনও মানে পুরোপুরিভাবে মানে আমার ডাউনলোড হচ্ছে না। ভিডিওটা একটা 5 ভিডিও এডিট করা হয়ে গেছে। কিন্তু সেগুলো এখনও আমার ডাউনলোড করা হয়নি। তো দেখা যাক, ইচ্ছা তো আছে ভিডিওটা কমপ্লিট করে নেবো, সেই জন্য আর অত ভিডিও করতে পারছি না আজকে সারাদিন, কালকে আবার সারাদিন। আর ট্রেনের স্পিড বেশ ভালো, শুধু জেনারেলের লোক ট্রেনে উঠেছে এটা একটা সমস্যা, আর এখানে চার্জ হচ্ছে না, এই একটা সমস্যা। সবাই
যাবে না কি বলো, কত কত জায়গায় লোক নামছে, কত কত জায়গায় আমি পড়ে দাম সবাই একশো করে দাম। এই যে বলি পাটনায় ওরা নামবে ওই তো লোকটা বসে আছে, পাটনায় নামবে, এটা পাটনাতে উঠেছে, এর কত বছর আগে ছোট ছিল ওই তো ওই বসে।